নমস্কার স্যার, আমি জয়িতা, আমি নিবেদিতা আশ্রম থেকে আসছি। এসপি সাহেব নিশ্চয়ই আপনাকে টেলিফোন করেছিলেন? হ্যাঁ, সঞ্জয় তো? সঞ্জয় আমার খুব পুরনো বন্ধু, আমরা কলেজে একসঙ্গে পড়েছি। উনি আপনার প্রবলেম বলেছে আমাকে, নিশ্চয়ই সলভ করব। যদি সঞ্জয় আমাকে ফোন করেছে, নিশ্চয়ই কিছু করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, এই ভারতের আইন আপনাকে তুলতে পারবে না। স্যার, এর আগে আমরা কোর্টে গিয়েছি, কিন্তু আইন আমাদের সাহায্য করেনি। আপনারা এখন কার কাছে এসেছেন? অজয় আগরওয়াল। আপনাকে তো আমি কোর্ট নিয়ে যাচ্ছি না। কোর্টে যাবে ওরা, জমিনের মালিক। আমরা তো ডিফেন্সে যাব, বল দেখে ব্যাট চালাবো। আপনি শুধু একটাই কাজ করুন, সঞ্জয়কে বলে 144 ধারা আশ্রমে লাগিয়ে দিন, সেকশন 144 লাগিয়ে দিন। না না স্যার, সে ব্যবস্থা হয়ে যাবে। এসপি সাহেব আমাদের কথা দিয়েছেন, আমাদের উপর কোনো রকম জোর জুলুম হবে না। তাহলে কি, তাহলে তো মামলা কোর্টে চলে যাবে। আর মামলা একবার কোর্টে চলে গেলে 10-20 বরস ফুরসত। লোয়ার কোর্টে হারলে হাইকোর্ট, আর হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্ট। আপনি কুণাল ব্যানার্জিকে চেনেন না স্যার? অত্যন্ত বুদ্ধিমান ছেলে। উনি তো বুদ্ধি খাটিয়ে রিয়েল এস্টেটের কাজ করছে, আর আমি বুদ্ধি বেঁচে খাচ্ছি, রিয়েল বুদ্ধিজীবী। ওকিলের প্যাচটা আপনি বুঝবেন না ম্যাডাম। আমরা দু ভাইকে লড়িয়ে দিই, আর দু পক্ষের ওকিল হাতে হাত মিলিয়ে কোনো দিন কেসটাকে শেষ হতে দেয় না। পাবলিক কোর্টে যায়, পয়সা খরচা করে, কিন্তু পায়ে শুধু তারই। ওকিল মরে যায়, তার ছেলেকে লাগিয়ে দিই, ওরাও কোনো দিন বিচার পায় না, শুধু পায় তারই। আপনি ঠিক কথাই বলছেন স্যার, আমাদের দেশের বিচার ব্যবস্থা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে ভাবছেন কেন, ময়লা আর মামলা দুটোর মধ্যে কি মিল আছে জানেন? দুটেই জমা হয়ে পাহাড় হয়ে যায়, আর কোনো দিন ক্লিয়ার হয় না। আপনি বেফিক্র থাকুন, আমি সব ঠিক করে দেব। স্যার আর একটা কথা, আমাদের কিন্তু টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। টাকা ছাড়া তো কাজ করি না ম্যাডাম। আমি সিধা বাদ বলছি ম্যাডাম, আজকেও কনসালটেশন ফিস আপনাকে দিতে হবে। আর কোর্টে কেস উঠলে যা খরচা হবে আপনার হাতে আমি বিল বানিয়ে দিয়ে দেব, আর আপনি সেম অ্যামাউন্টের চান্দার বিল আমাকে দিয়ে দেবেন। আমি আমার ফিস পেলাম, আপনি আপনার চান্দা, হিসাব বাড়াবে, আমারও দিল খুশ থাকবে। রাজি থাকলে বলুন। আপনার মতো আইন ব্যবসায়ীর সঙ্গে আমি আর কোনো কথা বলবো না স্যার। কালকে আমাদের পুরনো কেস ফাইলটা আমি আপনার হাতে দিয়ে যাব। তাহলে আজকে চলি স্যার। নমস্কার। নমস্কার।